হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা, কোন কিছু চারা গাছ আছে এইদিকে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। পাতাবাহার গাছ, এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা সবাই চিনেন, এটি হলো পাতাবাহার একটি গাছ। পাতাবাহার গাছের অনেক রকমের প্রজাতি আছে। তো পাতাবাহার গাছ মূলত মানুষের নান্দনিক রুচি প্রকাশের একটা গাছ। এই গাছটি আপনারা সবাই দেখে থাকবেন ডেকোরেশনের জন্য, রুমে, অফিসে বা এইরকম প্লেসে এই গাছটি বেশি থাকে। এটি মূলত ড্রয়িং রুম, অফিস, ছাদ, বাড়ির আঙিনা, বারান্দা, বেলকনি এইগুলো জায়গাতে এই গাছটি সবচাইতে বেশি চলে। এই গাছটি মূলত দেখার সৌন্দর্যের জন্য এবং এই গাছটি প্রকৃতিতে অনেক অক্সিজেন দেয়। এই গাছটির মূলত দুইটা কাজ, একটি হলো দেখার সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশটা সুন্দর করে তোলে, আর দ্বিতীয়ত এই গাছটি আপনার অক্সিজেন প্রোভাইড করে। তো এই পাতাবাহার গাছটি আপনারা যদি সংগ্রহ করতে চান, এর বাজার মূল্য 80 থেকে 100 টাকা। এটা আপনার সাইজ ওয়াইজ দামটা বাড়তেও পারে, কমতেও পারে। আপনারা এই সাইজের গাছের মূল্য এইরকম হবে। তো এই পাতাবাহার গাছটি যদি আপনারা চান নিজের বাড়ির আঙিনায় আপনারা তৈরি করতে পারেন, কারণ এই গাছটি থাকলে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনার রাস্তার দুই পাশ দিয়ে বাড়িতে গেটে ঢোকার প্রবেশের রাস্তার দুই দিকে যদি অনেকগুলো এই চারা গাছটি নিয়ে রোপণ করেন, কয়েক কিছুদিনের মধ্যে গাছটি অনেক পাতা আসবে, বড় হয়ে যাবে, তাহলে দেখবেন এই গাছটি দেখতে অনেক সুন্দর লাগবে। এক্ষেত্রে আপনার বাড়ির পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। তো পাতাবাহার গাছের মূল পারপাসই হলো এটা, পরিবেশকে সুন্দর করা। আর এই পাতাবাহার গাছটি দোয়াশ মাটি টাইপের মাটি, মানে আমাদের দেশীয় মাটিতে ভালো হয়। আমাদের দেশে বেশিরভাগ অঞ্চলে দোয়াশ মাটি, বেলে দোয়াশ মাটি এই টাইপের মাটি বেশি। তো এই পরিবেশের জন্য এই গাছটি অনেক উপযুক্ত। তো এই ছিল পাতাবাহার গাছ নিয়ে ভিডিও। তো আপনারা যদি এই গাছ সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বাণিজ্যিক মূল্য কত, সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো। আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয়, আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন, কত টাকা সুলভ মূল্যে পাবেন, এবং আমরা একটা কোলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি। তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ষড়ঋতু হর্টিকালচার ফেসবুক পেজ আছে, পেজে SMS করতে পারেন, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের এখানে ষড়ঋতু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে। আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান, সেই গাছ তো কীভাবে আমরা পাবো, কোথায় পাবো, চারা গাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন। তো কোনো কাজ, কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত, কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই। আর বিস্তারিত যে কোনো কোশ্চেন, কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ষড়ঋতু হর্টিকালচার, বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।